হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি, আর আজ আমি একটা মুভি দ্য নাইন্থ গেটের এক্সপ্লেনেশন নিয়ে এসেছি আপনাদের জন্য। সিনেমার শুরুর আগে আমাদেরকে এটা জানানো হয় যে সিনেমাটি দ্য নাইন্থ গেট কিংডম অফ শ্যাডোর একটি বইয়ের ওপর নির্ভর করে নির্মিত করা হয়েছে, যে বইটির মাধ্যমে মানুষ শয়তানকে আহ্বান করতে পারে এবং অমর হতে পারে। আর এই বইটি লিখেছিল শয়তান লুসিফার। সিনেমাটির প্রথম দৃশ্যে আমরা টেলফার নামক একজন ব্যক্তিকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে দেখি। এরপরে আমরা সিনেমার নায়ক কর্সোকে দেখি, যে একজন অনেক বড় বইয়ের ডিলার ছিলেন। তিনি অনেক পুরানো ঐতিহাসিক বইকে অনেক কম দামে কিনে সংগ্রহ করতেন এবং তারপর তার সেই সমস্ত বইগুলো চড়া দামে বিক্রি করতেন। এরপর একদিন বেলকাম নামের একজন ব্যবসায়ী তাকে নিজের বাড়িতে ডাকে এবং কার্সোকে একটি পুরনো বই দেখায়, যার নাম ছিল দ্য নাইন্থ গেট কিংডম অফ শ্যাডো। সে কার্সোকে জানায় যে এই বইটির তিনটি কপি রয়েছে এবং তিনটি কপির মধ্যে মাত্র একটি আসল, বাকি দুটো কপি ওই কপিটির থেকে নকল করা হয়েছে, যেগুলির মধ্যে একটি রয়েছে স্পেনে এবং অপরটি রয়েছে প্যারিসে। তাই আমি চাইছি তুমি আসলটাকে খুঁজে বার করো। এর মধ্যে যদি আমার বইটি আসল না হয় তাহলে তুমি যে কোনো ভাবে আমাকে আসল বইটি খুঁজে বার করে দেবে। কার্সো সেই কাজটি করতে না চাইলেও বেলকাম তাকে অনেক টাকা দেবার কথা বলায় সে রাজি হয়ে যায়। তাই বইটি খোঁজ করার জন্য সে প্রথমে টেলফারের বাড়িতে যায়। তিনি হলেন সেই ব্যক্তি যিনি বইটা বেলকামকে বিক্রি করেছিলেন এবং তার পরের দিনই সে আত্মহত্যা করে। এরপরে সেখানে পৌঁছানোর পর কার্সো টেলফারের স্ত্রী লিয়ানার সাথে দেখা হয়। এখানে এসে কার্সো জানতে পারে যে এই বইটা টেলফার সেনিজা ব্রাদারের থেকে কিনেছিল, কারণ বইয়ের প্রতি সে খুব বেশি আগ্রহী ছিল। এরপরে লিয়ানার সাথে কথা বলার পরে কার্সো যখন তার বন্ধুর দোকানের দিকে রওনা দেয় তখন সে টের পায় কেউ তাকে পিছু করছে। কার্সো তার বন্ধুকে বইটি দেয় এবং নিরাপদভাবে রাখতে বলে। তারপর সে নিজের বাড়িতে ফিরে আসে। এরপর রাতে কার্সোর কাছে লিয়ানা আসে। লিয়ানা চেয়েছিল কার্সোর থেকে বইটি নিয়ে যেতে, কিন্তু যখন সে জানতে পারে যে কার্সোর কাছে বইটি নেই তখন সে তাকে আঘাত করে এবং সেখান থেকে চলে যায়। পরের দিন কার্সো তার বন্ধুর কাছে যায় বইটি আনার জন্য, কিন্তু সেখানে গিয়ে সে দেখে তার বন্ধুকে কেউ মেরে ফেলেছে। কার্সো বুঝতে পারে যে কেউ এই বইটির জন্য তার বন্ধুকে খুন করেছে, তাই সে তার বন্ধুর লুকোনো সিন্ধুক থেকে বইটি নেয় এবং সেখান থেকে চলে যায়। এরপর সে ফোন করে বেলকামকে আর এই কাজটা করতে বারণ করে, কিন্তু উল্টে বেলকাম তাকে সেই কাজটা করার জন্য দ্বিগুণ টাকা দেওয়ার কথা বলে। টাকার লোভে কার্সো রাজি হয়ে যায়। এরপরে সে সেনিজা ব্রাদারের সঙ্গে দেখা করার জন্য স্পেনে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে যে বইটি আসলে টেলফার নয়, বরং তার স্ত্রী লিয়ানা কিনেছিল। টেলফার তো বইটি কিনতেই চায়নি। কার্সো এটাও জানতে পারে যে লিয়ানা আসলে কালো জাদুতে বিশ্বাস করে এবং সে এটাও জানতে পারে যে এই বইটির লেখক আসলে দুজন, একজন হলো আর্টিসান এবং অন্যজন শয়তান লুসিফার। এই কারণে এই বইয়ের নয়টা অধ্যায়ের মধ্যে তিনটি অধ্যায়ে আর্টিসান সই রয়েছে এবং বাকি তিনটিতে লুসিফারের সই রয়েছে। যখন সকলে জানতে পারে যে টাসিয়া এই বইটি শয়তানের সাথে মিলিত হয়ে লিখেছে, তখন তারা সকলে মিলে টাসিয়া এবং তারকে আগুনে পুড়িয়ে দেয়। এরপর কার্সো দ্বিতীয় বইটির ওনার ভিক্টরের কাছে যায়। সে গিয়ে যখন দুটো বই পাশাপাশি রাখে তখন তারা এটা বুঝতে পারে না যে কোনটি আসল, কারণ দুটো হুবহু একই রকম দেখতে। এরপরে কার্সো যখন দুটো বই নিয়ে খুব মন নিয়ে দুটো বই তুলনা করতে থাকে তখন সে ধীরে ধীরে তাদের মধ্যে থাকা পার্থক্যগুলো বুঝতে পারে। সে দেখতে পায় যে আসল বইয়ের অধ্যায়গুলোর মধ্যে একটা পার্থক্য রয়েছে। যেমন একটি অধ্যায়ের মধ্যে একটি ছবিতে একজন লোক বা হাতে চাবি নিয়ে রয়েছে, কিন্তু অন্য বইটিতে তার চাবি রয়েছে ডান হাতে। এটা ছাড়াও দুটো বইতে লুসিফারের সইও আলাদা আলাদা জায়গায় সে খুঁজে পায়। এইসব দেখে সে ভীষণ চিন্তিত হয়ে যায় এবং বুঝতে পারে না যে কি হচ্ছে তার সাথে। এরপরে সে রাতে যখন ভিক্টরের বাড়ি থেকে বেরোয় তখন কিছু লোক তাকে মারার চেষ্টা করে, আর ঠিক তখনই একজন রহস্যময় মহিলা এসে কার্সোর প্রাণ বাঁচায়। আসলে এই মহিলা প্রথম থেকে কার্সোর প্রাণ বাঁচিয়ে এসেছে। এরপরে কার্সো নিজের হোটেলে যায়। সেখানে বেলকাম তাকে ফোন করে এবং কাজের ব্যাপারে জিজ্ঞেস করে। কার্সো তাকে ভিক্টরের কাছে থাকা বইটির ব্যাপারে জানায় এবং সাথে এটাও জানায় যে ভিক্টর ওই বইটা কোনোদিনও দেবে না।
এটা শুনে ম্যালকম তাকে বলে যে তোমাকে যে কোনো ভাবেই ওই বইটা নিয়ে আসতে হবে। পরের দিন ওই রহস্যময় মহিলাটি কার্সোর কাছে আসে এবং তাকে ভিক্টরের বাড়িতে যেতে বলে, কিন্তু কার্সোর সেখানে যাওয়ার একটুও ইচ্ছে ছিল না, কারণ ভিক্টর কোনোভাবেই তাকে বইটি দিতে রাজি ছিল না। কিন্তু ওই মহিলাটির কথায় রাজি হয়ে কার্সো ভিক্টরের বাড়িতে চলে যায়, আর সেখানে গিয়ে সে ভিক্টরকে মৃত অবস্থায় দেখতে পায়। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। এরপরে তারা কোনোভাবে ভিক্টরের ঘরের মধ্যে যায় এবং সেখানে গিয়ে ওই বইটিকে জ্বলন্ত অবস্থায় দেখতে পায়। সেটা দেখে কোনোভাবে তাড়াহুড়ো করে বইটিকে কার্সো আগুন থেকে তোলে, কিন্তু ততক্ষণে বইটির অর্ধেক অংশ আগুনে পুড়ে গিয়েছিল, আর বইটিকে পোড়ানোর আগে কেউ ওই বইটির তিনটে পাতা ছিঁড়ে নিয়েছিল। এইসব দেখার পরে সে ম্যালকমকে ফোন করে এই কাজটা না করার কথা বলে, কারণ এখনো পর্যন্ত এই বইটার জন্য দুজন মানুষের মৃত্যু হয়েছিল। কিন্তু ম্যালকম রাজি হয় না। এরপরে কার্সো দ্য নাইন্থ গেটের তৃতীয় ওনারের কাছে প্যারিসে যায়, যার নাম ছিল ক্যাসিলার। কথায় কথায় ক্যাসিলার জানতে পারে যে কার্সো আসলে ম্যালকমের জন্য কাজ করে, আর এটা জানার পরে সে কার্সোকে সাহায্য করতে অস্বীকার করে এবং তাকে নিজের অফিস থেকে বেরিয়ে যেতে বলে। এটা শুনে কার্সোর ভীষণ মন খারাপ হয়ে যায় এবং সে সেখান থেকে চলে আসে। বাইরে আসার পর আবার তার উপর একজন হামলা করে এবং সেখানেও ওই রহস্যময় মহিলা উড়ে এসে তার প্রাণ বাঁচায়। এখানে তাকে উড়ন্ত অবস্থায় শুধুমাত্র দর্শকরাই দেখতে পায়। এরপরে ওই মহিলাটি ওই লোকটাকে মেরে সেখান থেকে কার্সোর সাথে হোটেলে চলে আসে। হোটেলে এসে কার্সো ম্যালকমকে ফোন করে সবটা জানায় এবং তাকে এটাও বলে যে ক্যাসিলার কিছুতেই সেই বইটি দিতে রাজি নয়। ম্যালকম তাকে আবার ওই কাজটি করার জন্য রাজি করায়। এরপরে কার্সো নিজের কাছে থাকা বইটির ফটোকপি বার করে হোটেলে লুকিয়ে রেখে দেয় এবং পরের দিন সে আবার ক্যাসিলার কাছে যায়। সেখানে গিয়ে সে ক্যাসিলারকে দুটো বইয়ের মধ্যে বেশ কিছু পার্থক্য দেখায় এবং এটা ক্যাসিলারকে যথেষ্ট প্রভাবিত করে, আর সে তাকে তার নিজের বইটি পরীক্ষা করার অনুমতি দেয়। ক্যাসিলারের কাছ থেকে পাওয়া বইটির মধ্যে কার্সো লুসিফারের সই আলাদা আলাদা জায়গায় দেখতে পায়। যখন সে বই দুটির পরীক্ষা করছিল এমন সময় কেউ তাকে মাথায় আঘাত করে অজ্ঞান করে দেয়। এরপরে যখন তার জ্ঞান ফিরে তখন শুধু দেখতে পায় যে কেউ ক্যাসিলারকে মেরে তার লাইব্রেরিতে আগুন ধরিয়ে দিয়েছে এবং বইটিও সেখানে ছিল না। এটা দেখে সে ভয় পেয়ে হোটেলে চলে আসে। হোটেলে এসে কার্সো তাড়াতাড়ি তার লুকিয়ে রাখা বইটির পরীক্ষা করতে যায়, কিন্তু না, সে কেউ সে বইটি খুঁজে পায় না। এটা দেখার পর কার্সো হোটেলের রিসেপশনে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে কোনো একজন মহিলা নিজেকে কার্সোর স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে তার ঘরে গিয়েছিল। কার্সো এখানে বুঝতে পারে যে এটা হয়তো ওই রহস্যময় মহিলার কাজ। ঠিক তখনই সেখানে ওই মহিলা চলে আসে এবং কার্সোকে জানায় যে সে যদি ওই বইটি চুরি করত তাহলে সে এখানে আসতো না। এরপরে রিসেপশনের লোকজন যখন কার্সোর ঘরে আসা মহিলাটির বর্ণনা দেয় তখন কার্সো বুঝতে পারে যে ওই মহিলা অন্য কেউ নয়, আসলে টেলফোনের স্ত্রী লিয়ানা। আর এটা জানার পরেই কার্সো ম্যালকমকে একটি স্পিড পোস্ট করে পাঠায় এবং লিয়ানার খোঁজে রওনা দেয়। লিয়ানার ঠিকানায় যাওয়ার পরে কার্সো সেখানে গিয়ে সেই লোকটিকে দেখতে পায় যে এতদিন ধরে কার্সোকে মারতে চেষ্টা করছিল। এটা দেখার পরে কার্সো এটা বুঝতে পারে যে বইটি পাওয়ার জন্য লিয়ানাই আসলে এতদিন ধরে এতগুলো খুন করে এসেছে। এরপরে কার্সো এবং ওই মহিলা মিলে লিয়ানার পিছু করে এবং তারা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে গিয়ে তারা দেখতে পায় যে লিয়ানা সেখানে কিছু মানুষের সাথে মিলিত হয়ে দ্য নাইন্থ গেট বইটির মাধ্যমে কিছু অদ্ভুত নিয়ম পালন করছে। এইসব দেখার পরে কার্সোর বুঝতে বাকি থাকে না কিছুই। এরপরে সেখানে ম্যালকম চলে আসে এবং সে গলা টিপে লিয়ানাকে খুন করতে চায়। এটা দেখে কার্সো তাকে আটকাতে যায়, কিন্তু ওই রহস্যময় মহিলাটি তখন কার্সোকে বাধা দেয়। কিন্তু ততক্ষণে ম্যালকম লিয়ানাকে মেরে ফেলে। এরপর ম্যালকম ওই বইটি নিয়ে সেখান থেকে চলে যায় এবং কার্সো তার পিছু করে। তার পিছু করতে করতে সে একটি মহলের সামনে গিয়ে পৌঁছায় এবং সেখানে গিয়ে দেখে ম্যালকম সেখানে ওই বইয়ের পাতাগুলো দিয়ে কিছু অদ্ভুত নিয়ম পালন করছে। এটা দেখে সে বুঝতে পারে যে আসলে ম্যালকম লাইব্রেরিতে রাখার জন্য বইটি খুঁজছিল না, সেও লিয়ানার মতো ওই বইয়ের মাধ্যমে কিছু নিয়ম পালন করে অমর হতে চাইছিল। আর এখানে আমরা ম্যালকমের কাছে প্রত্যেকটা বইয়ের তিনটি করে পাতা দেখতে পাই, যেখানে টেলফারের সই ছিল এবং এর ফলে তার কাছে মোট 9টি পাতা ছিল। এরপরে ম্যালকম যখন সেখানে কার্সোকে দেখতে পায় সে তাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু কার্সো তাতে রাজি হয় না, কারণ সে বুঝতে পারে ম্যালকম আসলে তাকে ব্যবহার করেছে বইটি পাওয়ার জন্য। এরপরে তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়
এবং কার্সো বিচ্ছিরিভাবে কাঠের মধ্যে আটকে পড়ে। এইটার সুযোগ নিয়ে বালকাম সেখানে নিয়ম পালন করা শুরু করে। প্রথমেই সে নিজের চারিদিকে ছড়িয়ে দেয় এবং ওই বইয়ের ধাঁধাগুলোকে একের পর এক এক থেকে নয় পর্যন্ত হিসেবে সাজিয়ে নেয়। এইভাবে রাখার ফলে সেগুলো থেকে একটি অর্থ বের হয়, যেটা হলো শুনশান রাস্তা দিয়ে চলে একটা লম্বা আর সুরক্ষিত ডাকর নিয়ে ভাগ্য ভালোর থেকে তিল এনে কাউকে ভয় না পেয়ে পাওয়া যাবে ওই চাবি, যা খুলে দেবে নাইন্থ গেট। আর এটা বলেই বালকাম চারিদিকে আগুন ধরিয়ে দেয় এবং নিজের গায়ে আগুন লাগিয়ে দেয়, কারণ সে ভেবেছিল সে অমর হয়ে গেছে এবং আগুন আর তার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু এমনটা হয় না, সে আগুনে জ্বলে পুড়ে যেতে থাকে এবং চিৎকার করতে থাকে। এটা দেখে কার্সো কোনোভাবেই নিজেকে সেখান থেকে ছাড়ায় আর এরপর এই কষ্ট থেকে তাকে মুক্তি দিতে গুলি করে দেয়। এরপরে সে ওই বইয়ের ধাঁধাগুলো নিয়ে মহল থেকে বেরোয় এবং বাইরে এসে সেই রহস্যময় মহিলাকে দেখতে পায়। এরপর ওই মহিলাটি তাকে অদ্ভুতভাবে সিডিউস করতে থাকে। তাদের মধ্যে যখন শারীরিক সম্পর্ক তৈরি হয় তখন কার্সো লক্ষ্য করে যে এক এক সময়ে ওই মহিলাটার চোখের রং অদ্ভুতভাবে পাল্টে যাচ্ছে। এরপরে কার্সো ওই মহিলাকে জিজ্ঞেস করে যে বেলকাম তো ধাঁধার সমাধান করে ফেলেছিল, তাহলে সে মরে গেল কেন? উত্তরে মহিলাটি তাকে জানায় আসলে ওই বইয়ের 9 নম্বর ধাঁধাটি আসলে সত্যিই ছিল না। এরপরে কার্সো তার থেকে আসল ধাঁধাটা কোথায় আছে সেটা জানতে চায়। তখন ওই মহিলাটি কার্সোকে গাড়িতে পেট্রোল ভরতে বলে। গাড়িতে পেট্রোল ভরে আসার পর কার্সো দেখে যে মহিলাটি গাড়িতে নেই, কিন্তু কার্সো গাড়িতে একটি কাগজ দেখতে পায় যেখানে ওই 9 নম্বর ধাঁধাটা কোথায় আছে তার ঠিকানা লেখা আছে এবং সেখানে লেখা থাকে যে এটি আসলে রয়েছে সেনিজা ব্রাদারের কাছে। কার্সো তাড়াতাড়ি সেখানে গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে যে তারা আসলে লাইব্রেরিটি বিক্রি করে দিয়েছিল, কিন্তু আলমারি পরিষ্কার করার সময় সে সেই 9 নম্বর ধাঁধাটি খুঁজে পায়, যেখানে সে ছবিতে দেখতে পায় একজন নিউড মহিলা একটি 5টা মাথাওয়ালা ড্রাগনের ওপরে বসে আছে এবং ওই মহলের দিকে ইঙ্গিত করছে। এরপরে সেটা নিয়ে 9th গেটের সামনে এসে সে দেখে যে ওই দরজাটা আগে থেকেই খোলা রয়েছে এবং সেখান থেকে তীব্র আলো বেরোচ্ছে। এটা দেখে কার্সো ওই গেটের মধ্যে প্রবেশ করে। আসলে সে মনে মনে অনেক আগেই এই ধাঁধার সমাধান করে ফেলেছিল এবং সে অমর হয়ে গিয়েছিল। আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সিনেমাটির শেষে হয়তো আপনাদের এটা মনে হতে পারে যে ওই রহস্যময় মহিলাটি আসলে কে। আমার মতে ওই মহিলাটি হলো 9 নম্বর ধাঁধায় যে 5 মুখ ড্রাগনের মাথায় বসে ওই মহলের দিকে যাওয়ার ইঙ্গিত দিয়েছিল, সে হলো ওই মহিলা।